অফিসার কিছু রেগুলার আছে, মাননীয় উইথ হাইলি রেসপেক্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আমি মামলা দায়ের করেছি। তার তিনটে রিজন, এক হচ্ছে উনি বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এই তিনটেকে উনি কন্ট্রোল করেন। উনি কিছুদিন আগে 15 কিলোমিটার ওপরে একটা নোটিফিকেশান করেছিলেন বর্ডারে, তাহলে উনি ওই বর্ডার নিয়ন্ত্রিত রেখা পার করে ওনারই কীভাবে কর্মচারীরা যারা বিএসএফ এমপ্লয়ি তারা কী করে এনামুল হকের মতন ব্যক্তি ক্যাটেল স্মাগলিং করে যাচ্ছে দিনের পর দিন, এবং বাংলাদেশ, ইন্ডিয়া, এনিওয়ে, যে কোনো জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। আমি অবিলম্বে মহামান্য প্রধান বিচারপতির এজলাসে যে মামলা দায়ের করেছি, সামনের শুক্রবারে 10 তারিখে কোর্ট যাতে প্রধান বিচারপতির এজলাসে যে কোর্ট যাতে নজরে এনে ইমিডিয়েট যাতে বর্ডার সিকিউরিটি ফোর্সের উপরে উনি যেন যে অর্ডারটা উনি দেন সেটাতে স্বরাষ্ট্রমন্ত্রক, ইউনিয়ন অফ ইন্ডিয়া, যাতে বিএসএফ এর প্রতি আরও নজরদারিটা দেয়।